সবাইকে স্বাগতম আজকে আমাদের অণু একাডেমির রসায়ন ক্লাসে। আজকে আমরা হচ্ছে HSC 2024-এর একাডেমিক প্রোগ্রামের রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় নিয়ে পড়াশোনা করব। প্রথম অধ্যায়ে আমাদের কি আছে? আমাদের অনেকগুলো টপিক আছে, তার মধ্যে হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট টপিক হচ্ছে অ্যাসিড এবং বেস। এবং ইম্পর্টেন্ট টপিক কিন্তু একটা না, HSC তে অনেকগুলো ইম্পর্টেন্ট টপিক, তার মধ্যে অ্যাসিড এবং বেস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তো এর মধ্যে আমরা যে টপিকগুলো পড়ি, যেমন অনুবন্ধী অ্যাসিড বা অনুবন্ধী ক্ষারক, এই বিষয়গুলো নিয়ে আজকে একটু আলোচনা করবো। আমাদের এই ভিডিওটা খুব শর্ট হবে, এই শর্ট ভিডিওতে আমরা বোঝানোর চেষ্টা করব যে আসলে অনুবন্ধী অ্যাসিডটা কি, অনুবন্ধী ক্ষারটা কি। ঠিক আছে, তো আমরা একটু চলে যাই আমাদের স্লাইডে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে অনুবন্ধী অম্ল বা কনজুগেট অ্যাসিড। আমরা ছোটবেলায় কি পড়ছিলাম? আমরা পড়ছিলাম অ্যাসিড মানে হচ্ছে যে ভদ্রলোক, আমাদের জলীয় দ্রবণে ছোটবেলায় সবচেয়ে প্রথম যে সংজ্ঞাটা শিখছিলাম সেটা হচ্ছে আমাদের H+ দান করে, আর যে হচ্ছে ক্ষার সে হচ্ছে OH- দান করে, তাই না? তো এই জিনিসটা আমি একটু মাথায় রাখবো। এখন আসো আমরা যদি দেখি এটা অ্যাসিড কেন, কারণ হচ্ছে H+ দিতে পারে, তাই না? কারণ HCl কেন অ্যাসিড, কারণ সে H+ আয়ন দান করতে পারে। আর H2O2 এখানে কি ভাইয়া? এখানে হচ্ছে আমরা একে কখনো কখনো ক্ষার হিসেবে চিনি, কখনো কখনো একে আমরা অম্ল বা অ্যাসিড হিসেবে চিনি। তা নির্ভর করছে সে কি H+ দিচ্ছে কি নিচ্ছে। ঠিক আছে, সেই টপিকে আমরা পরে যাচ্ছি। এখন আসো খেয়াল করো, HCl যদি হচ্ছে আমাদের H+ দান করে, নিশ্চয়ই এই ভদ্রলোক H+ গ্রহণ করে। এখন H2O যদি H+ গ্রহণ করে ভাইয়া, তাহলে সে কিসে কনভার্ট হবে? একটা হাইড্রোনিয়াম আয়নে কনভার্ট হবে, যেমন এই জিনিসটা। ঠিক আছে, তার মানে একটা ক্ষার বা ক্ষারক যেটাই হোক না কেন, একটা ক্ষারক যখন একটা H+ গ্রহণ করে তখন সে কি হয়, একটা অনুবন্ধী অম্লতে কনভার্ট হয়। দ্যাট মিন্স অনুবন্ধী অম্ল জিনিসটা থাকে আসলে একটা ক্ষারের। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা, একটা ক্ষারের হচ্ছে কি থাকে, অনুবন্ধী অম্ল থাকে, অনুবন্ধী অম্ল থাকে। ঠিক আছে, অনুবন্ধী অম্ল থাকে, কি থাকে, অনুবন্ধী অম্ল। উল্টা যেমন হচ্ছে ক্ষারের কি আছে, অনুবন্ধী অম্ল আছে। তো এটা কিভাবে হবে, এই ক্ষারটা কি করবে, H+ গ্রহণ করবে। খুব স্বাভাবিক কথা, আমরা ব্রনস্টেড লাউরিতে পড়ছিলাম যে H+ যদি কেউ গ্রহণ করে সে বদলে হচ্ছে অনুবন্ধী, সে বদলে কি হয়, নর্মালি সে বদলে হচ্ছে ক্ষার হয়। বাট যে ভদ্রলোক কনভার্ট হইলো, যেমন হচ্ছে H+ গ্রহণ করলো, এখানে কে গ্রহণ করলো, H2O গ্রহণ করলো, সে কি হইলো, হাইড্রোনিয়াম আয়নে কনভার্ট হইলো। এই জিনিসটাকে আমরা কি বলবো, আমরা এই জিনিসটাকে বলবো হচ্ছে অনুবন্ধী অম্ল। তার মানে ভাই কি বুঝলাম, যে আমার যদি এটা যদি HCl হয়, ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যাসিড, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাসিড, আর এটা হচ্ছে আমার কি নর্মালি ক্ষার এই বিক্রিয়াতে। তো এখন এই ক্ষার যেহেতু HCl থেকে একটা H+ গ্রহণ করছে, তার মানে হচ্ছে সে কি, এই ভদ্রলোক এখন কিসে কনভার্ট হয়েছে, অনুবন্ধী অম্লে। এখন আমাকে বলো তো ভাইয়া, পানির pH কেমন? পানির pH হচ্ছে 7-এর কাছাকাছি, সে কি তীব্র অ্যাসিড? না। সে কি তীব্র ক্ষার? না, সে মৃদু, মৃদু বা প্রসম রিলেটেড। তো আমরা যদি একটু কথাবার্তা বলি, যে অ্যাসিড বা যে ক্ষার, ঠিক আছে, যত বেশি তীব্র হবে তার অনুবন্ধী জিনিসটা, তত কম তীব্র হবে, তত কম তীব্র হবে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবো। তার মানে হচ্ছে আমাদের এই ভদ্রলোক মানে পানি হচ্ছে দুর্বল ক্ষার বলা যায়, এখানে দুর্বল ক্ষার, আর দুর্বল ক্ষারের জিনিসটা উল্টা হবে, তো কি হচ্ছে, শক্তিশালী অনুবন্ধী অ্যাসিড হবে। ঠিক আছে, যেহেতু এখানে ক্ষার হিসেবে কাজ করছে, কারণ অ্যাসিডের সাথে বিক্রিয়া করে পানি ক্ষার হিসেবে কাজ করতেছে, আর এই ক্ষারটা যেহেতু দুর্বল ক্ষার, তাই এর অনুবন্ধী অম্লটা হবে কি ভাইয়া, শক্তিশালী অনুবন্ধী অম্ল। ঠিক আছে, সত্যি মানে উল্টা জিনিসটা হবে, দুর্বল হইলে শক্তিশালী হবে। ঠিক আছে, তো আমরা যদি অনুবন্ধী ক্ষারে চলে যাই, তো দেখো অনুবন্ধী ক্ষার লেখা আছে, এটাকে ইংলিশে কি বলে, এটাকে বলা হচ্ছে কনজুগেট বেস। ঠিক আছে, আমরা একটু পড়াশোনা করি যে আলটিমেটলি অনুবন্ধী ক্ষারক কাকে বলে। মনে রাখবে ভাইয়া, অনুবন্ধী ক্ষারক কার থাকবে ভাইয়া, একটা অ্যাসিড বা অম্লের, তার মানে অ্যাসিডের কি থাকবে, অনুবন্ধী ক্ষারক থাকবে, অনুবন্ধী কি থাকবে, ক্ষারক থাকবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে, অ্যাসিডের কি থাকবে ভাইয়া, অনুবন্ধী ক্ষারক, আর ক্ষারকে কি থাকবে, অনুবন্ধী অ্যাসিড। ঠিক আছে, যেমন এই ভদ্রলোকে আমরা যদি খেয়াল করি, এই ভদ্রলোক কি করতেছে, একটা HCl ত্যাগ করতেছে। এখন HCl ত্যাগ করার পরে মেনলি কি হবে, এটা তো এটার সাথে চলে গিয়ে এখানে অ্যামোনিয়া আয়ন তৈরি করবে, ঠিক না, এইটা এটার সাথে কনভার্ট হইলো, এখান থেকে সে অ্যামোনিয়াম আয়ন তৈরি করলো। এই যে অ্যামোনিয়াম আয়ন তৈরি করলো, তার মানে এই HCl টা কনভার্ট কি হয়েছে, মেনলি সে Cl- হয়েছে। এই যে Cl- হইলো, এটার নাম কি দিবা এখন তুমি, যেহেতু এটা একটা অ্যাসিড, তার মানে এর কনভার্ট হওয়ার ফলে যে জিনিসটা হয়েছে সেই জিনিসটার নাম কি, অনুবন্ধী ক্ষারক। এখন দেখো এটা একটা শক্তিশালী অ্যাসিড, এটা একটা কি, শক্তিশালী অ্যাসিড, শক্তিশালী অ্যাসিড, ঠিক না, এসিড একটা শক্তিশালী বা স্ট্রং অ্যাসিড। এই শক্তিশালী অ্যাসিডের অনুবন্ধী ক্ষারকটা কেমন হবে, দুর্বল হবে। উল্টা কথাবার্তা আমরা পড়ছিলাম একটু আগে, যে যে যত বেশি শক্তিশালী তার অনুবন্ধী জিনিসটা তত বেশি
দুর্বল হবে, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবো আমরা। তার মানে আমরা কি পড়লাম আজকে? আমরা পড়লাম হচ্ছে অনুবন্ধী অ্যাসিড কি, ঠিক আছে, এবং অনুবন্ধী ক্ষার কি, ঠিক আছে, এবং এদের শক্তির মাত্রাটা একটু পড়লাম, অনুবন্ধী ক্ষার কি, ঠিক আছে, এই জিনিসটা। তো আমরা যদি একটু রিক্যাপ করতে চাই বা সামারি করতে চাই, তাহলে আমরা একটু পরবর্তী স্লাইডে আমরা চলে যাই একটু আমাদের, পরবর্তী ঠিক আছে? স্লাইডে চলে তো আসলাম। এই জিনিসটা মাথায় রাখবো আমরা। আচ্ছা, এখন আমরা ক্লাসের সামারি যদি বলতে চাই, আজকে আমরা পড়লাম অ্যাসিড হচ্ছে তারা যারা হচ্ছে এইচ প্লাস দেয়, আর বেস হচ্ছে কারা, যারা হচ্ছে ওএইচ মাইনাস দেয়। এর বাইরে কিন্তু আমরা কিছু জিনিসপত্র শিখে ফেলছি, যে আমরা জানি অ্যাসিড হচ্ছে এইচ প্লাস দেয় আর বেস হচ্ছে এইচ প্লাস গ্রহণ করে। সবসময় যে ওএইচ মাইনাস দিতে হবে এমন কিন্তু কথা নাই, কারণ কি এই ভদ্রলোক হচ্ছে, আমার জলীয় দ্রবণের কথা বলছি, যেটা আমরা আরহেনিয়াসের তত্ত্বে পড়ছিলাম, ঠিক না? জলীয় দ্রবণে যারা ওএইচ মাইনাস দেয় তারা হচ্ছে ক্ষার ছিল, ক্ষার বা বেস ছিল, ঠিক আছে? তো এই জিনিসটা তো আমরা পড়লাম। তো আমরা আজকে কি জানবো, যারা এইচ প্লাস দেয় তারা হচ্ছে অ্যাসিড, ঠিক আছে, এবং যারা এইচ প্লাস গ্রহণ করে, যারা এইচ প্লাস গ্রহণ করে তারা হচ্ছে কি, ক্ষার, ঠিক আছে? এখন অ্যাসিডের অনুবন্ধী কি থাকবে? অ্যাসিডের অনুবন্ধী থাকবে ক্ষার। অ্যাসিডের অনুবন্ধী কি থাকবে ভাইয়া? অনুবন্ধী থাকবে ক্ষার। আর ক্ষারের অনুবন্ধী কি থাকবে? অনুবন্ধী থাকবে অ্যাসিড। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর অ্যাসিডটা যত বেশি স্ট্রং হবে, ঠিক আছে, তার অনুবন্ধী ক্ষারটা তত দুর্বল হবে, এই জিনিসটা মাথায় রাখবো আমরা, ঠিক আছে? আবার অনুবন্ধী, আবার যদি ক্ষারের কথা যদি বলি, অনুবন্ধী ক্ষারটা যত বেশি দুর্বল হবে অনুবন্ধী অ্যাসিডটা তত বেশি স্ট্রং হবে, ঠিক আছে? তার মানে একটা যদি খুব বেশি প্লাস হয়, এটা খুব নেগেটিভ, তার মানে অনুবন্ধী জিনিসটাতে বিপরীত জিনিসপত্র ঘটবে। তো আমরা যদি বলি ভাইয়া NH3-র সাথে আমি যদি হচ্ছে ভাইয়া HCl-এ বিক্রিয়া করা, এখানে কি তৈরি হবে? আমি জানি ভাইয়া অ্যামোনিয়াম প্লাস তৈরি হবে এবং হচ্ছে Cl- হবে। এখন আমি যদি তোমাকে বলি ভাইয়া এই বিক্রিয়াটাতে আমার হচ্ছে কে হচ্ছে অ্যাসিড কে হচ্ছে ক্ষার, এখানে হচ্ছে এটা হচ্ছে অ্যাসিড, কারণ এ হচ্ছে এইচ প্লাস দিচ্ছে আর হচ্ছে এইচ প্লাস গ্রহণ করতেছে, তার মানে এটা কি, এটা হচ্ছে ক্ষার। এখন আমরা যদি বলি ভাইয়া অ্যাসিডটা কনভার্ট হয়ে কি হয়েছে, Cl- হয়েছে, তাহলে এটা যেটা অ্যাসিড ছিল এর অনুবন্ধী কি থাকবে, অনুবন্ধী থাকবে হচ্ছে ক্ষার, ঠিক আছে? এই জিনিসটা একটু মাথায় রাখবো আমরা। আর এই ভদ্রলোক যেহেতু ক্ষার ছিল, এর অনুবন্ধী কি থাকবে, অনুবন্ধী থাকবে অ্যাসিড। তো এখন আসো বলো তো ভাইয়া HCl কেমন ভাইয়া? অ্যাসিড হচ্ছে অনেক তীব্র অ্যাসিড, তার মানে এর অনুবন্ধী ক্ষারটা কেমন হবে, দুর্বল হবে, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবো। ঠিক একইভাবে আমরা অ্যামোনিয়াটা বলতে পারবো, ঠিক আছে? থ্যাংক ইউ তোমাদেরকে আজকে আমাদের এই ক্লাসটিতে থাকার জন্য, এবং আমাদের যদি পরবর্তী কোনো ক্লাস বা এরকম শর্ট ভিডিও তোমরা চাও, আমাদের ফেসবুক পেজ ফলো করতে পারো। আমাদের ফেসবুক পেজের ঠিকানা হচ্ছে www.facebook.com/onu.academy2023, এই জিনিসটা অথবা এই কিউআর কোডটা তোমরা স্ক্যান করতে পারো। এরকম আরো অনেক ভিডিও আমাদের পেজ আসবে, তোমরা আমাদের পেজের সাথেই থাকো। থ্যাংক ইউ।